ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ব্রেকারের সাথে অ্যান্টি পাম্পিং রিলে কেন ব্যবহার করে এবং কিভাবে এটি কাজ করে। তো এটি হচ্ছে একটা 33 kV ব্রেকারের ড্রয়িং। দেখেন এই যে প্রোটেকশন স্কিম, কিন্তু এই যে ডিসি পজিটিভ সাপ্লাইয়ের লাইন এটা এবং ডিসি নেগেটিভ সাপ্লাইয়ের লাইন এটা, এর অ্যাক্রসে কিন্তু সমস্ত প্রোটেকশন স্কিমটা থাকে। তো এই যে লাল যে আমাদের বর্ডার, এর মাঝখানে কিন্তু আমাদের অ্যান্টি পাম্পিং রিলের কার্যক্রম। অ্যান্টি পাম্পিং রিলে দেখেন যে ব্রেকারের শুধু ক্লোজ যেই পাথ, এই পাথের সাথে ইন অ্যাসোসিয়েট অবস্থায় সে কাজ করে, ট্রিপের সাথে এর কোনো ফাংশন নেই। এখন দেখেন আমরা আমাদের অ্যান্টি পাম্পিং রিলেতে চলে যাই। তো অ্যান্টি পাম্পিং রিলের এই যে যে ক্লোজিং পাথ, এর সাথে দেখেন এই যে সবুজ বৃত্ত দ্বারা অ্যান্টি পাম্পিং রিলের যে ক্লোজিং, নর্মালি ক্লোজ কন্টাক্ট এটাকে দেখানো হয়েছে, এই ক্লোজ পাথের সাথে অ্যান্টি পাম্পিং রিলের নর্মালি যে ক্লোজ কন্টাক্ট এটা কিন্তু সিরিজে থাকে। এখন দেখেন কি হবে, যে মুহূর্তে আপনার এই ব্রেকারের এই টিএনসি সুইচের অ্যাক্রসে কিন্তু ভোল্টেজটা এসে বসে থাকে। এই লোকাল রিমোট সুইচ যখন লোকাল ক্লোজের এই পাথে ক্লোজ থাকে, 110 ভোল্ট এসে বসে আছে, আপনি যখন এই সুইচটাকে প্রেস করবেন তখন এই 110 ভোল্ট এদিক থেকে অ্যান্টি পাম্পিং রিলের নর্মালি ক্লোজ দিয়ে ফরওয়ার্ড হতে হতে এখানে দেখেন যে 49, 50 এবং 43, 44 এখানে ব্রেকারের এই যে ডটেড লাইন দ্বারা কিন্তু ব্রেকারের পার্ট বোঝাচ্ছে। এই ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্ট, এখানে দুটো কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে অনলি ফর ইনহ্যান্সিং দ্য রিলায়াবিলিটি। তো একটা কন্ট্যাক্ট যদি ম্যাল ফাংশনিং করেও, এই অক্সিলারি কন্ট্যাক্ট আর একটা জন্য এটা থেকে প্রোটেক্ট করতে পারে, এই জন্য কিন্তু এই দুটো কন্ট্যাক্ট। তো যাই হোক, এই নর্মালি দুটো কন্ট্যাক্টের ভেতর দিয়েও এই টিএনসি প্রেস করা অবস্থায় কিন্তু ভোল্টেজ ফরওয়ার্ড হবে। স্প্রিং চার্জ অর্থাৎ ব্রেকারকে আপনি প্যানেলে ঢোকানোর পরেই কিন্তু ব্রেকারটা চার্জ হবে 5 থেকে 7 সেকেন্ডের ভেতরেই। তো চার্জ হওয়ার এই পাথটাও ক্লোজ হয়ে যাবে। তাহলে দেখেন টিএনসি আপনি যখন প্রেস করছেন, এই ভোল্টেজ এদিক দিয়ে এসে এই যে আমাদের সিসি অর্থাৎ যে ক্লোজিং কয়েল, এর অ্যাক্রসে আসবে এবং এই এই কয়েলটাকে অ্যাক্টিভেট করবে এবং ব্রেকারটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এখন দেখেন এই যে অ্যান্টি পাম্পিং রিলেটা আমরা কেন ব্যবহার করতেছি, দেখেন অ্যান্টি পাম্পিং রিলে দুইটা কারণে, দুইটা স্পেশাল কেস একসাথে যুগপথ সিমালটেনিয়াসলি ঘটার মুহূর্তটাকে বিবেচনা করেই কিন্তু অ্যান্টি পাম্পিং রিলেটা আমাদেরকে ব্যবহার করা হয়। সেই দুটো কেস আমি বলি, মনে রাখেন। একটা হচ্ছে আপনার এই টিএনসি সুইচটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ 110 ভোল্ট এর অ্যাক্রসে ছিল কিন্তু টিএনসি সুইচটা নষ্ট হওয়ার কারণে, স্প্রিং ফল্ট বা আদার ফল্টের কারণে 100 ভোল্ট সাপ্লাই, 110 ভোল্টের সাপ্লাইটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে এক নাম্বার কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশন, যে এই যে ব্রেকারটা, যে ফিডারের, এই ফিডারে একটা ফল্ট আছে, অর্থাৎ এই ব্রেকারটা চালু করার সাথে সাথেই কিন্তু ফিডারটা আবার ট্রিপ করে যাবে। অর্থাৎ দেখেন এই সিমালটেনিয়াস কজ কয়েট হলো দুইটা, একটা হচ্ছে টিএনসি ফল্ট, 110 ভোল্ট সাপ্লাই কন্টিনিউয়াস থাকবে, দুই নাম্বার হচ্ছে আমাদের যে ব্রেকারটা চালু করছে এই ফিডারে ফল্ট আছে। এখন দেখেন এই দুটো কন্ডিশনকে মাথায় রেখে আমরা যদি অ্যান্টি পাম্পিং রিলে যদি ব্যবহার না করি, অর্থাৎ এই পাথটা যদি ক্লোজ হয়, সেক্ষেত্রে কি হবে, আপনার 110 ভোল্টের সাপ্লাই আছে, ব্রেকার যখন ক্লোজ হয়ে গেল তখন এই কন্ট্যাক্ট কিন্তু ওপেন হয়ে গেল, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ওপেন হয়ে গেল। এখন ব্রেকারে ফল্ট থাকার কারণে ব্রেকারটা আবার ট্রিপ করে গেল, যে মাত্র ট্রিপ করে যাবে এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টগুলো কিন্তু আবার ক্লোজ হয়ে যাবে। তখন কি হবে, আর 110 ভোল্ট সাপ্লাই আছে, দুটো কন্ডিশনের একটা 110 ভোল্ট সাপ্লাই আছে এবং ব্রেকারে ফল্ট আছে, ফল্ট থাকার কারণে ফিডারে ফল্ট আছে, ফল্ট থাকার কারণে এগুলো আবার ক্লোজ হয়ে গেল। স্প্রিং চার্জ অর্থাৎ 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে স্প্রিংটা চার্জ হওয়ার পরেই কিন্তু আবার কিন্তু এই ক্লোজিং কয়েলের অ্যাক্রসে কিন্তু 110 ভোল্টটা চলে আসবে। চলে আসার পরে এই ব্রেকারটা কিন্তু আবার ক্লোজ হয়ে যাবে। দেখেন ব্রেকারটা ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের আবার ওই কিন্তু ওই দুই সিমালটেনিয়াস কন্ডিশন কিন্তু এখনও আছে, অর্থাৎ 110 ভোল্ট সাপ্লাই আছে এবং এই ব্রেকারে ফল্ট আছে, ব্রেকারটা ক্লোজ হওয়ার সাথে সাথে ব্রেকারটা আবার ট্রিপ করে গেল, অর্থাৎ এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টগুলো আবার ক্লোজ হয়ে গেল এবং এই 110 ভোল্টের সাপ্লাই থাকার কারণে এই ক্লোজিং কয়েলটা আবার অ্যাকচুয়েট হয়ে আবার ক্লোজ হয়ে যাবে এবং এই ফিডারের ফল্ট থাকার কারণে সে কিন্তু আবার ট্রিপ করে যাবে। অর্থাৎ ভিউয়ার্স, এই যে ব্রেকারের ক্লোজ হওয়া, এরপরে ব্রেকারের ফল্ট থাকার কারণে আবার ট্রিপ হওয়া, আবার স্প্রিং চার্জ হয়ে আবার ক্লোজ হওয়া, আবার ট্রিপ করা, আবার স্প্রিং চার্জ হয়ে আবার ক্লোজ হওয়া, আবার ট্রিপ করা, এই যে এই যুগপথ যে ঘটনা, কন্টিনিউয়াস যে ঘটনা, এটাকে কিন্তু ব্রেকারের হান্টিং বলে। এবং এটা যদি চলতে থাকে, দেখেন ব্রেকারে কিন্তু একটা সিকোয়েন্স আছে এর অপারেশনের, যখন চলতে থাকবে এরকম 2 থেকে 3টা বা সামান্য কিছু অপারেশন বেশি হওয়ার পরেই কিন্তু আপনার ব্রেকারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বড় একটা ডিজাস্টারের সম্মুখীন হয়ে যাবে। এখন দেখেন এই দুই কারণ থেকে আমরা, এই দুই কারণে আমাদের যে কনসিকুয়েন্স, আমার যে যে ভয়াবহতা, এটা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু আমাদের অ্যান্টি পাম্পিং রিলেটা ব্যবহার করা হয়। এখন আমরা দেখি তাহলে অ্যান্টি পাম্পিং রিলে আমাদের এই দুই কারণ, দুই কন্ডিশন মেট করার পরে আমাদেরকে কীভাবে রক্ষা করবে। আমি আরেকবার বলি, দুটো কন্ডিশন কি, এই টিএনসি সুইচ ফল্ট হওয়ার কারণে 110 ভোল্ট আসছে এবং ওই ফিডারে একটা ফল্ট আছে যে কারণে বারবার ওপেন ট্রিপ ওপেন ট্রিপ ওপেন ট্রিপ হচ্ছে। এখন আমরা দেখি অ্যান্টি পাম্পিং রিলে আমাদের কীভাবে কাজ করবে। এই 110 ভোল্ট সাপ্লাই আসছে, এটা তো ফল্ট, টিএনসি সুইচ ফল্ট, 110 ভোল্টের সাপ্লাই আছে। আসার পরে দেখেন ব্রেকারটা যখন ক্লোজ হবে তখন এই নর্মালি ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে,
নর্মালি ওপেন কন্ট্রাক্টটা ক্লোজ হয়ে যাওয়ার পরে দেখেন অ্যান্টি পাম্পিং রিলেটাকে সে অ্যাক্টিভ করে দেবে। এখন ফিডারে ফল্ট থাকার পরেও দেখেন যে যখন এই ব্রেকার অ্যান্টি পাম্পিং রিলে যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এই নর্মালি ওপেন কন্ট্রাক্টটা নর্মালি ক্লোজ কন্ট্রাক্টটা ওপেন হয়ে যাবে এবং নর্মালি ওপেন কন্ট্রাক্টটা 6-7 মাঝখানে এটা ক্লোজ হয়ে যাবে। এখন যখন এটা ক্লোজ হয়ে গেল দেখেন যে 110 ভোল্ট কিন্তু এই দুই দিক থেকে আসছে, 17-18 এই দিক থেকেও আসছে এবং 6-7 এই দুটোর ভিতরতেও আসছে। এখন ব্রেকারে ফল্ট থাকার কারণে ব্রেকার যখন ট্রিপ করে যাবে তখন এই যে দেখেন এই 17-18 নর্মালি ওপেন কন্ট্যাক্ট এটা ট্রিপ করে যাবে। যদিও 110 ভোল্ট তখন 17-18 মাঝখানে থাকবে কিন্তু যদি 6-7 এই কন্ট্যাক্টটা ব্যবহার করা না হতো তাহলে কিন্তু অ্যান্টি পাম্পিং রিলেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যেত এবং তখন কিন্তু এটা আবার এই ক্লোজ থাকা অবস্থায় ব্রেকারের হান্টিংটা চালু থাকতো। সেই ক্ষেত্রে কিন্তু এই 6-7 ব্রেকারের অ্যান্টি পাম্পিং রিলের এই নর্মাল ওপেন কন্ট্যাক্টটা ব্যবহার করা হয়েছে। সেই মুহূর্তে ব্রেকার ট্রিপ করে যাওয়ার পরে যদি 110 ভোল্টের সাপ্লাই এদিক দিয়ে আসবে না কিন্তু এই 6-7-এর মাঝখানে যতক্ষণ পর্যন্ত টিএনসিএস ফল্টি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এই কন্ট্যাক্ট দিয়ে এই অ্যান্টি পাম্পিং রিলটাকে সে অ্যাক্টিভ রাখবে। যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে দেখেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অ্যান্টি পাম্পিং রিলের এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটা ততক্ষণ পর্যন্ত ওপেন থাকবে। অর্থাৎ ক্লোজিং যে পাথ এই পাথটা কিন্তু এই অ্যান্টি পাম্পিং রিলের 1 এবং 4 নম্বর যে কন্ট্যাক্টটা এটা কিন্তু সে ওপেন করে রাখবে। অর্থাৎ আপনার 110 ভোল্ট সাপ্লাই যতই আসুক তারপরেও কিন্তু এই ব্রেকারটাকে আর সে ক্লোজ হইতে দেবে না। সো ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা অ্যান্টি পাম্পিং রিলেটা ব্যবহার করলাম, অর্থাৎ অ্যান্টি পাম্পিং রিলে আমরা যখন ব্যবহার করলাম তখন সে এই ব্রেকারটাকে বারবার ক্লোজ হতে দেবে না, এই ব্রেকারটাকে হান্টিং থেকে সে রক্ষা করবে। এই অ্যান্টি পাম্পিং রিলের ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কিন্তু খুবই কাজে দেয়, খুবই টেকনিক্যাল একটা বিষয়। সুতরাং সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।